নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া জানালেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভিতে দেয়া সাক্ষাতে তিনি একথা বলেন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি মাল্টি ডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য, কিন্তু সেটি হয়নি। বিএনপি মহাসচিব জানান, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে, কারণ বিগত সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থানে নেই। এ কারণে তাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।